আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাহার বলছি বলোনিয়া রান্নাঘর থেকে। সবার সুস্থতা কামনা করে আজকে রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপিতে আছে সরিষা ফুলের পাকোড়া। তার জন্য এখানে আমি কিছু সরিষা ফুল নিয়ে নিয়েছি। এগুলি এখন আমি বেছে কেটে ধুয়ে নিব। ফুলগুলি আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। আরও একটি প্লেটে এখানে আমি কিছু কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা, পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখে দিয়েছি। এখানে কিছু চিংড়ি মাছ বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এই চিংড়ি মাছগুলোকে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এই পাকোড়ার সঙ্গে দেওয়ার জন্য। এই সবগুলি এখন আমি একটা বড় বাটিতে একসঙ্গে মিশিয়ে নেব। তার জন্য এখানে একটি বড় বাটিতে আমি এক কাপ চালের গুঁড়া, দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, এক টিস্পুন গোলমরিচের গুঁড়া, এক টেবিল চামচ আদা রসুনের পেস্ট এবং এক টিস্পুন লবণ দিয়ে ভালোভাবে এগুলি এখন আমি মাখিয়ে নেব। কেটে রাখা পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা এবং ব্লেন্ডার করা চিংড়ি মাছও আমি সব একসঙ্গে ঢেলে নিয়েছি। এখানে আমি কোনো ধরনের গুঁড়ো মশলা ইউজ করব না। এখানে আমার মশলার মধ্যে আসে শুধু আদা রসুনের পেস্ট, গোলমরিচের গুঁড়া, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা। এই গুঁড়া মশলা যত কম ব্যবহার করা যায় ততই শরীরের জন্য ভালো। এখন এই সবগুলি আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। এখানে একটি ফ্রাই প্যানে আমি কিছু তেল গরম দিয়ে রেখেছি। তেলগুলি গরম হয়ে গেছে, এখন আমি সরিষা ফুলের পাকোড়াগুলি ভেজে নেব। একটু একটু করে পাকোড়া আমি দিয়ে দিব। একসঙ্গে তো সব দেওয়া যাবে না, তাই আমি দুই তিন ব্যাচে এগুলি সবগুলিকে ভেজে নিব। এক পাশে ভাজা হয়ে গেলে আমি অপর পাশে উল্টিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে মচমচ করে ভেজে নেব। এই তো আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গেছে, এগুলি আমি উঠিয়ে দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। এভাবে আমি সবগুলি ভেজে নেব। আমাদের এখানে আমরা মাঝে মাঝে সরিষা শাকটা খাই, মোটামুটি সবাই পছন্দ করি। প্রায় সময়ই সরিষা শাকের সঙ্গে কিছু না কিছু ফুল থাকে। এই ফুল দিয়ে কখনো কিছু করা হয় না, সব সময় ফেলে দিই। শুধু শাকগুলি আমরা খাই, ফুল দিয়ে কিছুই করা হয় না। তো এইবার শাকের মধ্যে অনেক ফুল ছিল, তাই মনে হলো এইবার ফুল দিয়ে একটা কিছু করে ফেলি। তো ভাবলাম এই ফুলগুলি দিয়ে পাকোড়া করে ফেলব, দেখি কেমন হয়। ফুলগুলোকে আমি ভালোভাবে কেটে বেছে ধুয়ে পাকোড়ার জন্য রেডি করে নিলাম, দেখি পাকোড়া কেমন হয়। পাকোড়া বানানোর পর খেয়ে আমি তো রীতিমতো মুগ্ধ। মনে মনে ভাবলাম এত মজার একটি জিনিস এতদিন মিস করেছি, এখন থেকে আর ফেলা যাবে না। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন সত্যি কত মজার একটি পাকোড়া। এই সরিষা ফুলের পাকোড়া আমি আগে কোনো দিনও খাইনি, এই ফার্স্ট খেলাম। আমি শুধু শুনেছি খাওয়া যায়, কিন্তু কখনো খাইনি। এই প্রথম খেয়ে আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, খেতে খুবই মজা হয়েছে। আপনারাও একবার ট্রাই করে দেখবেন, সত্যি কি দারুণ মজার পাকোড়া। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে শেয়ার, লাইক এবং কমেন্ট করবেন। আজকে তাহলে এ পর্যন্তই, ফিরে আসবো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।